কলকাতা ফুটবল লীগের প্রিমিয়াম ডিভিশনের একগুচ্ছ ম্যাচ হবে হুগলিতে জেলা ক্রীড়া সংস্থা এই খেলাগুলোর আয়োজন করেছে চুঁচুড়া ময়দানে বহু বছর বাদে জেলার মাটিতে বসেই পাওয়া যাবে কলকাতা লীগের ম্যাচ দেখার আমেজ সাতাশে জুন শুরু এবং শেষ ম্যাচ হবে ছাব্বিশে জুলাই মোট নটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই চুচুড়া ময়দানে ফলে ফুটবল প্রেমী মানুষের পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থা মহলেও ছড়িয়েছে উচ্ছ্বাস কলকাতার তিন প্রধানের কোনো ম্যাচ না হলেও লীগের ছাব্বিশটি দলের মধ্যে দলই খেলতে আসবে কিন্তু এই ময়দানে ভালো যে খেলাগুলোকে ছড়িয়ে দিচ্ছে মানে গ্রাম থেকে আরও ছেলেরা উঠবে এটা একটা দারুণ প্রচেষ্টা আগামী দিনের থেকে অনেক বেশি গ্রামগঞ্জের ছেলেরা কলকাতা খেলতে আসবে ফুটবলের জন্য সারা ভারতবর্ষে আরও ডেভেলপমেন্ট বাড়বে এখানে তো প্রায় নটা ম্যাচ দিয়েছে আমাদের কলকাতা লেগে তো দারুণ ব্যাপার পরিকল্পিত মাঠ ড্রেসিং রুম প্লেয়ারদের থাকার জায়গা খাওয়ার জায়গা এবং এটা আমরা আগামী দিনে এই দু চার দিনের মধ্যে এসি করে দিচ্ছি প্লেয়ারদের এত সুবিধা এবং কলকাতা মাঠে যারা প্রিমিয়ার খেলে মানে স্টেডিয়াম হওয়ার জন্য বড় ম্যাচগুলো হয়তো পাই না আমরা বিগত বহুদিন ধরে প্রিমিয়ারে ম্যাচ করে আসছি এবং মাঠটা কলকাতার যারা প্লেয়ার আছে তারা খেলার জন্য উন্মুক্ত হয়ে থাকে মানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর দর্শক এত সুন্দর মাঠ এদের একটা মানে মানে আমাদের মানে সফলতা ছিল না ড্রেসিং রুমটা আমাদের যে এমএলএ আছেন অসিত মজুমদার তানা তার মানে সাহায্যার্থে এত বড়ো একটা মানে কর্মকাণ্ড আমরা কমপ্লিট করতে পেরেছি এবং ড্রেসিং রুমটা তার জন্যেই হয়েছে তাকে তো অসুখ ধন্যবাদ দেওয়া দরকার নটা ম্যাচ পাওয়া মানে যথেষ্ট এটা ভালো দিক আর কি আর মানে আমার মনে হয় এই কারণেই পেয়েছে যে আইএফও তো সেগুলো দেখে যে কারা যে কোথায় ইনফ্রাস্ট্রাকচার কীরকম আছে না আছে যেই মানে আমি এখন যেহেতু হুগলি জেলার সঙ্গে কিছুটা জড়িত আছি বলে জানি আর কি যে এখানে ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ভালো আর কি আরও ভালো করার চেষ্টা হচ্ছে আমার শহর হুগলি থেকে তাপস চক্রবর্তী কলকাতা টিভি